প্রাথমিক হিসেব ছিল 29, কয়েক ঘন্টার মধ্যেই সেটি বেড়ে দাঁড়ালো 304। হাইতির ভূমিকম্পে লাফিয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা। এখানেই শেষ নয়, মৃতের সংখ্যা যে আরও বাড়বে সে ব্যাপারে নিশ্চিত হাইতির সরকার। শনিবার সকাল 8:30 ভারতীয় সময় সন্ধে 6টা নাগাদ অনুভূত হওয়া এই বিধ্বংসী ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী পোর্ট তাও প্রিন্সের থেকে 160 কিলোমিটার পশ্চিমে দেশটির দক্ষিণ পশ্চিম অংশে। ভূমিকম্পে ভেঙে পড়েছে প্রচুর বাড়ি, মারাও গিয়েছেন অনেকে। গুরুতর অবস্থায় কয়েকজন হাসপাতালেও ভর্তি রয়েছেন। হাইতির সিভিল প্রোটেকশন এজেন্সি জানিয়েছে শুধুমাত্র দেশের দক্ষিণাংশেই 160টি মৃতদেহ উদ্ধার হয়েছে। এছাড়া এখনও অনেকে নিখোঁজ বলেও জানানো হয়েছে। দেশের 3টি পুরসভা পেস্তেল, কোরাইলেস এবং রোসিয়াউস্কে ভূমিকম্পের প্রভাব সবথেকে বেশি। হাসপাতালগুলি এমন অবস্থা হয়ে রয়েছে যে জরুরি পরিষেবাটুকুও দেওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই গোটা দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রাথমিকভাবে সাহায্য পাঠানোর সম্মতি দিয়েছেন। ইতিমধ্যেই আমেরিকা থেকে সাহায্য এসে পৌঁছচ্ছে সেই দেশে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।